সকাল বন্ধুরা কেমন আছো আর আজকে কিন্তু ব্লগটা একদম অন্যরকম করে শুরু করেছি সচরাচর কিন্তু আমি নিজ থেকে ভিডিওটা শুরু করি আসলে আজকে কিছু কাজগুলো ছিল তো ওইগুলো প্রথমে আগে নিচের কাজগুলো শেষ করে নিয়েছি তো তারপরে জামা কাপড়গুলো ডুবিয়েছিলাম সকালবেলার দিকে তারপরে এই যে দেখো কালকে যেহেতু আমরা মন্দিরে গেছিলাম। তো সেই জন্য ওই যে শাড়িটা একবার পরে গেছিলাম কিন্তু কি হয় জানো তো আমি যেহেতু প্রতিদিনে জামা কাপড় প্রতিদিন কাচি তো সেই জন্য আমি ভাবলাম যে এই শাড়িটা হচ্ছে তোমার একটু ধুয়ে দেবো কেন বলো তো মিনিমাম আধা ঘন্টা এক ঘন্টা তো তোমার শাড়িটা পরেছিলাম তো একটু ঘাম ঘাম একটু তো থাকে তো সেই জন্য পুরো ওই দড়িটাতে একটা শাড়ি পুরোটাই দিয়ে দিয়েছি কারণ ছাদের ওপরে তো ওরা কেউই কাপড় শোকাতে আসে না খুব যদি বেশি হয় তখনই আসে না হলে কিন্তু নেই মানে সচরাচর আসে না বলতে পারো তো সেই জন্য আমি ভাবলাম যে কেউ যখন আসবে না তাহলে আমি এই জায়গাটাতে পুরোটাই শাড়িটা টাঙিয়ে দিয়েছি আর বেশ কিছু হচ্ছে তোমার জামা কাপড়ও কিছু কয়েকটা ছিল যেগুলো প্রতিদিনে নাইটি বলো যাই বলো ওইগুলো আজকে কিন্তু ছাদের উপরেই শাড়ি জামা মানে কাপড়গুলো কেচে নিয়েছি ছাদের উপরে তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো চলো ভিডিওটা শুরু করা যাক আর আজকে কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ দিয়েছে আমি সকালবেলা তো না খেয়ে এখন আছি আজকে টাইটেল থামনেল দেখে তো নিশ্চয়ই বুঝে গেছো তো সেই জন্য কেন না খেয়ে আছে নিশ্চয়ই বুঝতে পারছো তো যাই হোক সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর তাই ভাবলাম যে মানে মাথায় হচ্ছে তোমার ওড়নাটা দিয়ে আজকে জামা কাপড়গুলো কেচেছি কেন জানো তো যতই বেলা হোক না কেন মানে বাজে ওই তোমার সাতটার মতন আমি উঠেছিলাম সাড়ে ছটার দিকে নিচে যা যা কাজ ছিল ওইগুলো পরে তারপরে এসেছিলাম ওপরে এখন টাইমটা হতে চললো তো প্রচণ্ড পরিমাণে ছাদের উপর তো এখন রোদ দিয়েছে আমি একটা জিনিস লক্ষ্য করেছি কি জানো তো অন্যদিন দেখবে যখন না খেয়ে থাকবো তখন কিন্তু আমার মাথা ঘোরায় মানে একটু যন্ত্রণা করে কিন্তু যে যখন আমি দেখেছি মন্দিরে যাব তখন কিন্তু আমার কোনো কিছু খিদে কিছুই পায় না মানে জল খেতেও ইচ্ছে করে না এমনটা কিন্তু তোমাদের সঙ্গে হলে আমাকে কিন্তু জানিও কেন বলো তো কারণ মন্দিরে আলাদাই একটা টান আছে মানে সচরাচর দেখবে খিদে পাই না বলতে গেলে আমার তো এরকমই হয় তোমাদের কিন্তু হলে জানিও তো যদিও বা তোমাদের দাদা ভাই এখনো পর্যন্ত আসেনি তো চলে আসবে যদিও আর আমি জানো তো এই জায়গাটাতে হচ্ছে মোজাগুলো রেখে দিই মানে ওই দড়িতে আর দিই না কারণ পড়ে যায় তাই ভাবি যে আমি এইখানে হচ্ছে তোমার দিয়ে দিই আর ওখানে ভালোভাবে বেশ শুকিয়ে যায় কারণ রোদের তাপ তো কম না শুভ সকাল বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই অনেক ভালো আছে সুস্থ আছে সবার কামনা করে আজকের ভিডিওটা শুরু করছি তো এখন তো আমি অনেকক্ষণ সকাল বন্ধুকে উঠেছি নিচে যা যা কাজ ছিল সমস্ত কিছু পেলে যে কাপড়গুলো আমি শুকোচ্ছি না তো যাই হোক এখন হচ্ছে নিচে যাবো এই নাইটিটা তো পুরো ভিজে গেছে এই নাইটিটা চেঞ্জ করে আর একটা নাইটি পরবো তারপরে কিন্তু রান্না করবো তারপরে একটা জায়গায় যাবো না যাবো নিশ্চয়ই টাইটগুলোর থামলার যেগুলো বুঝে গেছে আজকে বলবো না তো চলো আর কী হয়েছিল সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো চলো দেখতে থাকো নিচে এসে কিছুক্ষণ বসছিলাম তারপরে এই যে দেখো তোমাদের দাদাভাই বাজার থেকে চলে এসছে দেখো দুধ আছে আর হচ্ছে তোমার ফুলের সাজিটা আছে তোমাদের দাদাভাই তো এই প্রথমবার হচ্ছে দুজন একসঙ্গে কোনো মন্দিরে যাচ্ছি আগে কিন্তু কোনো মন্দিরে যাই যাওয়া যাক আর ভাইয়ার তোমাদের দাদা ভাই বললো ওই দিক দিয়ে যাবো না যাবো হচ্ছে তোমার এদিক দিয়ে মানে ডাইরেক্ট মন্দিরে যাবো আমরা তো ওই রেল লাইনের দিক দিয়ে গেছিলাম আমি জানি যে হয়তো ওই দিক দিয়ে একটাই রাস্তা তো তোমাদের দাদাভাই ভাই বললো না না চলো না তোমাকে তো আমি নিয়ে যাবো বলছি তো যাই হোক আমরা চলে এসছি আর আজকে কিন্তু মঙ্গলবার আর এই যে দেখো দুধ হচ্ছে তোমার ঢালছি এখন হচ্ছে তোমার ঠাকুর মন্দিরে আর কেন বলি ওই দিন রাত্রিবেলা তোমাদের দাদাভাই মানে বৃহস্পতিবার আগের সপ্তাহে তোমাদের দাদাভাই কিন্তু সাপের স্বপ্ন দেখেছিল তো ওই দিন একটুখানি তোমাদের দাদাভাই ভীষণ পরিমাণে ভয়ও পেয়ে গেছিলো আর পায়ে হঠাৎ করে কেন জানি একটা দাগ তিনটে দাগ ছিল তো তোমাদের দাদাভাই যেহেতু ফার্স্ট নাইট করে এসছিল। তো মানে বুঝতেই পারছো একটু ভয় পেয়ে গেছিলো তারপর রাত আড়াইটা তিনটার সময় আমরা কিন্তু বাইরে হচ্ছে তোমার তোমাদের দাদাভাই নিম পাতা খেলো কারণ জানোই তো নিম পাতা যদি মিষ্টি হয় তাহলে বুঝতেই পারছো আর যদি তেতো লাগে তাহলে স্বাভাবিক বুঝতেই পারছো আর আমি বললাম না আর তো সেই জন্য আমরা ভীষণভাবে ভয় পেয়ে গেছিলাম তারপরে মাকে রাতে ফোন করেছিলাম তো মায়ের সঙ্গে তারপরে কথা বললাম তো মা বললো যে সারা রাত আমরা কিন্তু দুজন কিন্তু কেউই ঘুমোইনি মানে আড়াইটা তিনটা চারটা বেজে গেছিলো আমরা কিন্তু কেউ ঘুমোইনি মানে তোমাদের দাদাভাইকে ঘুমোতে দেইনি একটু ভয় পাচ্ছিলাম কিন্তু যে ভয়টা পাচ্ছিলাম সেটা কিন্তু কিছুই নয় তোমাদের দাদাভাই সকালবেলা যখন খেলতে গেছিলো ওখান থেকে ওই চোটটা পেয়েছে আসলে এমনভাবে দাগটা ছিল না অটোমেটিক তুমিও দেখলেও মানে তোমরা দেখলেও হচ্ছে তোমার কি বলো ভয় পেয়ে যাবে তো সেই জন্য একটুখানি ভয় পেয়ে গেছিলাম আর যেহেতু মনসা মন্দির এখানে আছে তো সেই জন্য ভাবলাম পুজোটা দিয়ে দিই তো এদিকে রাস্তাগুলো এতটাই পরিমাণে খারাপ আর এতটাই জ্যাম থাকে তো সেই জন্য আমি রাস্তায় টোটালি ভিডিও করিনি একদমই ফোনটা আমি ভেতরে মানে ব্যাগের মধ্যে রেখে দিয়েছিলাম আর হাতে কিন্তু আমার দুধের হচ্ছে তোমার পঞ্চামিত্রা ছিল তো আর ফলের হচ্ছে তোমার ঝুড়িটা ছিল তো সেই জন্য আমি আর ভিডিও করিনি তো এখন চলে এসেছিলাম হচ্ছে তোমার সোজা রান্নাঘরে কেন বলো তো কারণ দুধের প্যাকেট নিয়েছিলাম তো ওটা এখন গরম করছি আর তোমাদের দাদাভাই কিন্তু অলরেডি খেতে বসে গেছে মানে ওকে খেতে দিয়ে দিয়েছি ও মুড়ি চানাচুর এইগুলোই খাবে আর আমাকে বলল তুমি তো বললো যে তুমি কি খাবে তুমি নাও আমি বললাম যে কিছুই সেরকম নিবো না আর ব্রেডই হচ্ছে তোমার নেবো আর সকালবেলাটা মানে বার করে এসে মানে সারাদিন তো সকালবেলা থেকে বার করেছিলাম মানে না খেয়েছিলাম তাই আমি ভাবলাম যে লুচি তরকারিটা খাবো না তাছাড়া বরং ব্রেড নিয়ে যাই তো ব্রেডটা একটু সেঁকে আর একটু দুধ দিয়ে মিষ্টি দিয়ে খেয়ে নেব তো মিষ্টি এই যে দেখো এখন নিয়ে এসেছিলাম কারণ লাড্ডু আর তোমাদের দাদাভাই কিন্তু লাড্ডু খেতে যেহেতু ভীষণ পরিমাণে ভালোবাসে তো এখন একটা আমি লাড্ডু নিয়েছি তোমাদের দাদাভাইকে বললাম যে লাড্ডু খাবে বললো না এখন খাবো না আমি বরং পরে খাবো তো যাই হোক রুটিগুলো আমি সেঁকে নিয়েছি আর এদিকে হচ্ছে তোমার দুধও নিয়ে নিয়েছি তো এটাই হচ্ছে আমার মানে আজকে সকালের ব্রেকফাস্ট বলতে পারো পুজো দিয়ে এসে আর সেরকম কিছু এখনো পর্যন্ত কিন্তু রান্না বান্না কিছুই হয়নি আমি তোমাদেরকে বলেছিলাম যে রান্না করে যাবো কিন্তু করা হয়নি তো ভীষণ পরিমাণে ওই দিনও ভীষণ পরিমাণে ভয় লাগছিল তোমার ওই রকম সাপ ওই রকম আজ পর্যন্ত কোনো মন্দিরে তো আমি দেখি ভীষণ ভয় লাগছিল আমি তো তোমাদেরকে বলেছিলাম যে সকালে বাজার ব্যাগ তোমাদের দাদাভাই যেরকম রেখে দিয়ে গেছিলো ঠিক সেরকমই আছে আমি কিন্তু কিছুই বের করিনি তোমাদের দাদাভাই বললো আগে পুজোটা দিয়ে আসি তারপরে হলে রান্না হবে তো সেই ভেবে আমিও চট জলদি মানে চান করে বেরিয়ে চলে গেছিলাম আর এখন যেহেতু অনেকটাই টাইম আছে তো আরামসে রান্না হয়েই যাবে কোনো ব্যাপার নয় তো এই যে দেখো পেঁপে নিয়ে এসছে বেগুন নিয়ে এসছে ফুলকপি নিয়ে এসছে টমেটো আছে আর শশা নিয়ে এসছে আজকে যেহেতু নিরামিষ আর ওই আর ওই কালো প্যাকেটে হচ্ছে তোমার আলু আছে তো চলো এখন

তোমাদের দাদাভাই কিন্তু খাওয়ার পরে কিন্তু একটুখানি ফোন দেখছিল তারপরে ওর ভীষণ পরিমাণে ঘুম পেয়ে গেছিলো আর আমিও কিন্তু রান্নাবান্না করার পরে ঘুমিয়ে পড়েছিলাম তো এই যে দেখো রান্না করেছি হচ্ছে তোমার আলু ফুলকপি দিয়ে হচ্ছে তোমার তরকারি আর হচ্ছে তোমার বেগুন ভাজা আর সকালবেলা নিয়ে এসেছিলাম দই তো আজকে কিন্তু দই ভাত মানে জাস্ট দারুণ লাগবে এটা কিন্তু মিষ্টি দই টক দই না আর সচরাচর তো আমাদের নিয়ে আসাই হয় না কেন বলো তো কারণ এখানে তোমাদের ফ্রিজ নেই আর ফ্রিজ থাকলেও তোমাদের দাদাভাই যেই রাস্তা আসে সেই রাস্তাতে কিন্তু কী তো শুধুমাত্র ট্রেন লাইন আছে ওদিকে কোনো দোকানই নেই যেতে হলে এদিকে যেতে হবে তো সেই জন্য চলো এখন খেয়ে নি খাওয়া দাওয়া করার পরে আবারও কিন্তু আধ ঘন্টা এক ঘন্টা রেস্ট নিয়েছিলাম আর তারপরে সোজা চলে এসেছিলাম ছাদে কারণ সকালবেলা তো ছাদে জামা কাপড়গুলো শুকিয়েছিলাম সেগুলো এখনও পর্যন্ত ওঠানো হয়নি আজকে কিন্তু আমি তাড়াতাড়ি একটু ছাদের উপরে এসেছি তোমাদের দাদাভাই কিন্তু এখনও আসেনি ওকে আসলে এক গ্লাস গরম দুধ দিয়ে এসেছি তো ওটা এখন খাচ্ছে আর আমি এখন ওই জন্য তাড়াতাড়ি চলে এসেছি কারণ এই জামা কাপড়গুলো আমি গোছাবো আর এখন কি ভাবছি জানো তো যে প্রথমে হচ্ছে কী বলতো এইখানে হচ্ছে তোমার শাড়িটাকে সুন্দর করে গুছিয়ে নিই আর নিচে গিয়ে আবার সেই নিয়ে যাব আবার এ করবো তো এইখান থেকে একদম গুছিয়ে নিব। আর একটা কথা এক্ষুনি ভাবছিলাম কি জানো তো যেহেতু ছাদের উপরে এখন আমি একাতো তো একটু অন্য হয়ে ভাবছিলাম যে আচ্ছা এই যে ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম আমরা যখন সারা জীবন তো আমরা এখানে থাকবো না তো আমরা এখান থেকে যখন যাব এই স্মৃতিগুলো আমাদের থাকবে এই ছাত্রা তারপরে খোলা মানে ছাত্রা এত সুন্দর বা আমরা এখানে যে মন্দিরে গেলাম এই স্মৃতিগুলো বা এখানে সবার সঙ্গে যে পরিচয় হয়েছে তো এইগুলোই না বোঝ দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন শাড়িটা গোছাচ্ছি আর ভাবছি সত্যি বেশ একদম অন্যরকম লাগে সত্যি এই ইউটিউবটা কিন্তু বেশ ভালো লাগে বা আমাদের ভবিষ্যতে যে হবে বা আমাদের মা বাবা সবাই কিন্তু এই ভিডিওগুলো পরে কিন্তু দেখতেই পাবে কিন্তু একটা কি আমি মানে খুব বড় ভুল করেছি কি জানো তো ভাগ্যিস আমি যদি বিয়ের প্রথম প্রথম যদি যখন দিল্লিতে ছিলাম ওইগুলো ওখানেও যদি আমি ভিডিওটা করতাম না তখন আরও বেশ ভালো হতো কারণ ওখানকার দিনগুলো তো আমার বেশ মজার কেটেছে অনেক জায়গায় ঘুরতে গেছি অনেক সুন্দর সুন্দর মুহূর্ত আছে ছিল কিন্তু আমার ওই পুরনো ফোনটাতে ছিল সব ডিলিট হয়ে গেছে জানো তো ভীষণ পরিমাণে মন খারাপ হয় তো ভাবছি যে তখন থেকে যদি আরও করতাম আরও বেশ সুন্দর হতো তো যাই হোক কী আর করা যাবে কিন্তু এখনও যদি আমি সফলতা পাইনি দেখো হয়তো পাইনি পরে হয়তো পাবো কি নাও আমি জানি না তবে আমার কিন্তু বেশ আনন্দ নিয়ে আমি কিন্তু ভিডিওগুলো করি আর দেখবে যেই কাজে আনন্দ আছে সেই কাজে অবশ্যই একদিন না একদিন সফল নিশ্চয়ই হব তার জন্য তো তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা তো আছে অবশ্যই আর পাবো আমি জানি কারণ বেশ অনেকেই হচ্ছে আমাকে বেশ সুন্দর সুন্দর কমেন্ট করে যে তোমার মতন কিন্তু এত ধৈর্য কিন্তু আমার নেই তো তুমি বেশ সুন্দর ভিডিও করো বেশ ভালো লাগে তো আমি পাশে কিন্তু স্ক্রিনশটটা দিয়ে দিচ্ছি দেখে নাও কারণ অনেকেই হয়তো ভাবে যে হয়তো আমি মিথ্যে কথা বলি কারণ আমাকে পার্সোনালি অনেকজন জিজ্ঞেস করে আচ্ছা তুমি যেই ভিডিও কথাগুলো বলো এগুলো কি সত্যি কথা হ্যাঁ গো একদমই সত্যি কথা পাশে দেখো আমি ভিডিওতে দিচ্ছি কারণ সবাই তো আর কমেন্ট করে না সবাই কমেন্ট করতে পছন্দও করে না তো পার্সোনালি আমাকে হচ্ছে কি বলো তো হোয়াটসঅ্যাপে এস এম এস করে বা ফেসবুকেও আমার সঙ্গে কিন্তু অনেকেই বেশ কথা বলে তো বেশ ভালো লাগে বা অনেকেই ওরা জিজ্ঞেস করে যে আচ্ছা এডিটিংটা কে করে এডিটিংটা কিন্তু সম্পূর্ণ আমি করি তোমাদের দাদাভাই কিন্তু এডিটিং কিছুই করে না আমি প্রথম থেকে এখনো পর্যন্ত আমি এডিটিং করে আসছি আর একটা অদ্ভুত জিনিস দেখো মানে আকাশে না দেখো একটা সাদা বেশ চওড়া যাচ্ছে মানে একটা লাইন গেছে তো তোমাদের দাদাভাই বলছে হয়তো রকেট টকেট ছেড়েছে বা কিছু একটা হয়তো হবে তো এইরকম তো একটা ভালো কী কথা বললো জানো তো তোমাদের দাদাভাই বলছে ঠাকুর নাকি এই দিক দিয়ে যাচ্ছে আমাদের রাস্তা দেখিয়ে দিয়ে যাচ্ছে সকালবেলা যে টমেটোগুলো বাজার থেকে নিয়েছিল সেগুলো এই ঝুড়ির মধ্যে কিন্তু আমার রাখা হয়নি তো এখন আমি এই ঝুড়ির মধ্যে টমেটোগুলো সুন্দর করে গুছিয়ে রাখছি কিন্তু ওই যে একটা ঢুকছে আবার একটা ভেতরে যাচ্ছে না তো সেই জন্য যে তোমার প্রথমে গোল করে সুন্দর করে ফুলের মতন করলাম সে আর ফুল আর হলো না বাঁকা টাকা করেই রাখতে হলো তো এই ঝুড়িগুলো কিন্তু বেশ সুন্দর হয়েছে রাখার জন্য আর ওদিকে কিন্তু আমি আজকে কিন্তু করে নিয়েছি হচ্ছে তোমার পটল আর পেঁপে দিয়ে একটা তরকারি কারণ তোমার আর আজকে ওর জন্য শুধুমাত্র একটু ভাত বসিয়েছি আমি আর ভাত খাবো না আমার আর ইচ্ছে করছে না কারণ ভাত আমার রাতে খেতে খুব একটা ভালো লাগে না তো যাই হোক তরকারিটা কিন্তু বেশ সুন্দর হয়েছে আর সিম্পল করেছি আর এটা কিন্তু কালকে থেকে যাবে তোমার দাদাভাই মুড়ি খেয়ে চলে যাবে দাদাভাই আজকে বলেছিল যে মানে রুটি খাবে না আর আমারও খেতে ইচ্ছে হচ্ছিল না আমি কারণ বিকেলবেলা আবারও হয়েছে তোমার পাউরুটি আর রুটি খেয়ে সারি দুধ খেয়েছিলাম তোমাদের দাদা ভাই এক গ্লাস দুধ খেয়েছিল তো সেই জন্য আর আমার খাওয়া কিছু হবে না 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 টোটালি ভালো লাগছে আর আজকে যেন তো কি পরিমাণ গরম আপে বা মাসের গরম পড়েই গেছে ভাদ্র আর চৈত্র কোনো কালই আর সবসময় গরম সব সময় গরম করে শীতের কোনো চান্সই তো এদিকে তোমাদের দাদাভাই শুয়ে আছে তার একটাই কারণ কারণ উনি খালি আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটার মধ্যে কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কেমন শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না দেখা হবে আবারও একটা নতুন ব্লগে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর পারলেও একটাই অনুরোধ করছি প্লিজ একটা লাইক করতে একদম ভুলবে দেখা হবে আবার একটা পরের ব্লগে টাটা শুভরাত্রি